আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি এই ভিডিওতে আপনাদের গিগ মার্কেটিং করার জন্য আমি অ্যামাজনের বায়ারগুলো আপনি কিভাবে পাবেন সেটা নিয়ে আলোচনা করব, এবং আমি কিছু এখানে দিক নির্দেশনা এবং কিভাবে বায়ারগুলো খুঁজে পাবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আসুন কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকের ভিডিও যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা আপনাদের দেখায়। তো আমি প্রথমে চলে আসলাম অ্যামাজনে, অ্যামাজন ওয়েবসাইটে। এখান থেকে আমি এই যে অ্যামাজন ওয়েবসাইটে চলে আসলাম, আসার পরে আমি এখান থেকে বাংলাদেশ এটা করা আছে, আমি এটা বাংলাদেশ থেকে আমি সরাসরি এখান থেকে ইউএসএ বা ইউনাইটেড কিংডম যেটাই হোক আপনি নেবেন এটা করে নিলাম। তো আমি দেখুন ইউনাইটেড কিংডম করলাম, আপনি যেটা করতে পারেন আপনার ইচ্ছা, আপনার টার্গেটেড যে বায়ার, আপনি ইউএসএ যদি আপনার টার্গেট থাকে তাহলে ইউএসএ নেবেন। এটা করার পরে আপনি এখান থেকে আপনি কোন নিশের ক্লায়েন্ট চাচ্ছেন। আচ্ছা, এখন আমি আমি এখান থেকে ধরেন আমি একটা ক্লায়েন্ট নিচ্ছি, আমি এখানে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এটা নিলাম। হ্যাঁ, এটা নিয়ে আমি সার্চ দিলাম। হ্যাঁ, এই ক্যাটাগরিটা নেওয়ার পরে এখন দেখুন এই ক্যাটাগরির কিন্তু অনেক প্রোডাক্ট চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আমি একটু অন্য স্কিন কেয়ারটা নিলাম, আমি একটা একটু দেখিয়ে দিচ্ছি। এখন এইগুলো কিন্তু স্কিন কেয়ার, আপনি যেই যেটা নেওয়ার ইচ্ছা। এখন আপনি বলতে পারেন যে এই বায়ারগুলো আমি আসলে আমার কোন গিগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। হ্যাঁ, এটা আপনি ব্যবহার করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, আপনি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ম্যানেজমেন্ট করতে পারেন, তাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে সেটা আপনি হচ্ছে তাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে আপনি গ্রো করতে পারেন। হ্যাঁ, এভাবে। তো আমি আগে বায়ারটা খুঁজে দেখাই কিভাবে বায়ারগুলো খুঁজে পাবেন। তো ধরুন আমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করছি। ওকে, আমি এটা ক্লিক করলাম, এই প্রোডাক্টটা কিন্তু এই যে আমরা এখানে টাইটেল এগুলো সব কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, টাইটেল, প্রোডাক্টের প্রাইসটা দেখা যাচ্ছে। তো এখন আমি আপনি এখানে একটা জিনিস চেষ্টা করবেন, দেখুন এদের রেটিং কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এদের রেটিংটা অনেক বেশি। তো আপনি চেষ্টা করবেন যাদের রেটিং একটু কম আছে তাদেরকে, কারণ এদের প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি হয়, প্রচুর বিক্রি হয়, যার ফলে এরা কিন্তু আপনাকে কাজ দিতে চাইবে না, কারণ তাদের প্রোডাক্ট অনেক বিক্রি হয়েছে এবং হয় এই প্রোডাক্ট, কারণ এদের রিভিউ আছে। তো আপনি চেষ্টা করবেন সবসময় যাদের প্রোডাক্টের রিভিউগুলো একেবারে কম সেইগুলো নেওয়ার চেষ্টা। এই যে দেখুন এখানে 28টা রিভিউ, হ্যাঁ এদের প্রোডাক্টের বিক্রি কম, এই যে এখানে 6টা। তো আমি এইটা ওপেন করলাম, এভাবে ওপেন করে দেখবেন। ওপেন করার পরে এই যে এখানে খেয়াল করুন ভিজিট দ্য, এই যে ক্লিক আছে লুমিয়ার, লুমিয়ারা স্টোর, হ্যাঁ এইটাই আমি ক্লিক করব। এটা ক্লিক করার পরে দেখুন এই যে লুমিয়ারা তাদের বিজনেসের নেমটা আছে লুমিয়ারা। ঠিক আছে, আপনি এই লুমিয়ারাটা একটু প্রোডাক্টগুলো দেখুন কিভাবে, বিউটি ইজ এ মাইক্রোবাল ডিপ, আচ্ছা মাইক্রোবায়োমি ডিপ, তো এইভাবে এগুলো লেখা আছে, একটু ছবিগুলো একটু চোখ বুলিয়ে নিন। এখন আমি তাদের এই যে বিজনেস নেমটা এখানে পাবেন, এটা এখানে রাইট বাটন কপি সিলেক্ট করার পরে, যে সিলেক্ট করার পরে রাইট বাটন থেকে এই যে সার্চ গুগল এটাই ক্লিক করব। ক্লিক করলে নতুন একটা ট্যাবে দেখুন এটা ওপেন হলো, এবং দেখেন ওই নামে কিন্তু ওটা তাদের বিজনেস নেম, ওই নামে তাদের কিন্তু একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, আমি ওয়েবসাইটটা একটা নিউ ট্যাবে ওপেন করি, দেখুন এই যে তাদের কিন্তু আছে, এবং তারা কিন্তু অ্যামাজনে তারা কী করে, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, ছবিগুলো একটু খেয়াল করুন, ছবিগুলো কিন্তু আপনি দেখতে পাবেন সবুজ কালার, এই যে এটা কিন্তু আমি তাদের এই যে এখানে কিন্তু আছে। ঠিক আছে, এই ছবি থেকে আমরা বুঝতে পারছি এটা তাদের আসলে বিজনেস। এবং তাদের ওয়েবসাইটে গেলেও কিন্তু ঠিক অ্যামাজনের মতনই, অ্যামাজনে যেরকম এখানে কভার পেজটা দেওয়া আছে তাদের ওয়েবসাইটেও এইভাবে দেওয়া আছে। এখন আপনি তাদের ওয়েবসাইটে যখন চলে আসবেন তখন আপনি কিন্তু তাদের ওয়েবসাইটে যে ফোন নাম্বার পাচ্ছেন একটু নিচের দিকে গেলে হয়তো আপনি এই যে দেখেন সোশ্যাল মিডিয়া পেজ আছে, এখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে। ঠিক আছে, এখন আপনি যদি ইউটিউবে এসইও ভালো জানেন, আমি এই ইউটিউবটা ওপেন করে দেখাই। ওকে, আমি তাদের এটা আসলাম, এই দেখেন এখানে তাদের সাবস্ক্রাইব দেখাচ্ছে, এত ভিডিও মাত্র কয়টা, একটা ভিডিও আছে, অথচ সাবস্ক্রাইবটা বেশি। যাই হোক, এটা অন্য কোনোভাবে হতে পারে তারা নিয়েছে, তো ভিডিও আসলে তারা ইউটিউব নিয়ে কিন্তু খুব একটা কাজ করে না 1 বছর আগে। তো আপনি তাদেরকে এটা বলতে পারেন যে আমি আপনার ইউটিউব চ্যানেল দেখে আসছি, আপনি এটা একটা স্ক্রিনশট দিতে পারেন, দিয়ে তাদের বলতে পারেন যে আমি আপনাদের এই ভিডিওগুলো আমি র্যাঙ্ক করিয়ে দেবো,
যাতে আপনাদের প্রোডাক্টগুলো ভালো সেল হয়, একটা ভালো ট্রাফিক আসে আপনি ইউটিউব, ইউটিউবটা গ্রো হয়। হ্যাঁ, এইভাবে আপনি তাদেরকে প্রপোজ করতে পারেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি ইউটিউব তো দেখালাম, এরপরে আপনি যদি মনে করেন আমি ইউটিউব না, আমি অন্য কোনো মাধ্যমে আমি এটার সাথে যোগাযোগ করবো, তো আপনি তার ইনস্টাগ্রাম আছে, আপনি এটা ওপেন করতে পারেন। ইনস্টাগ্রামটা যদি ওপেন করেন, আপনি যদি ইনস্টাগ্রামের সার্ভিস দেন, সেক্ষেত্রে আপনি তাকে ইনস্টাগ্রামে যে তাদের প্রোডাক্টগুলো এখানে অ্যাড করা আছে, হ্যাঁ প্রোডাক্ট অ্যাড করা আছে, দেখুন প্রোডাক্টে কিন্তু তেমন খুব একটা ভিউ, কমেন্ট, লাইক এগুলো কিন্তু নাই, ঠিক আছে। আপনি তাদেরকে যদি এটা এই বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনি এটা তাদেরকে প্রপোজ করেন। দেখুন এখানে ফলোয়িং 14টা ফলোয়ার্স আছে, এতগুলো পোস্ট করেছে, এতগুলো। এখন এখানে কিন্তু আপনি তাদের মেসেজ করতে পারেন, এই যে মেসেজ অপশন আছে। ওকে, আর আরেকটা জিনিস, এখান থেকে আপনি যদি ফেসবুক, আপনি কোনো কাজ জানেন ফেসবুকের পেজ ক্রিয়েট থেকে শুরু করে ফেসবুক মার্কেটিং, তো আপনি এইটাও তাদেরকে বলতে পারেন। যে আপনার ওয়েবসাইট দেখলাম, এই যে এখানে দেখুন তাদের কিন্তু একটা মেইল এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, তাহলে এইভাবে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন, এইভাবে আপনি অ্যামাজন থেকে বা যেটাই হোক আপনি যোগাযোগ করতে পারেন। ওকে, আপনি এখানে যে এখন আমি তাদের বিজনেস নেম দিয়ে সার্চ দিয়েছি, তখন কিন্তু তাদের ওয়েবসাইটটা আসছে। এবার একটু নিচের দিকে গেলে কিন্তু এই যে তাদের ফেসবুকটা আছে এখানে, এটা তাদের অ্যামাজন, এটা তাদের ইনস্টাগ্রাম, এটা তাদের ফেসবুক, ঠিক আছে। এখান থেকেও পাচ্ছেন, আবার ওয়েবসাইটে গেলেও আপনি লিঙ্কটা পাচ্ছেন। তো এইভাবে আপনি চেষ্টা করবেন। আমি আরেকটা দেখাচ্ছি, তাহলে আপনারা আরও বিষয়টা ক্লিয়ার হবেন। আমি একটু ব্যাকে যাচ্ছি, আমি আরেকটা প্রোডাক্ট নিচ্ছি, ধরুন আমি এই প্রোডাক্টটা নিচ্ছি, জাস্ট আমি দেখাচ্ছি একটা প্রোডাক্ট নিয়ে, যদিও এর রেটিংটা বেশি, আপনারা রেটিংটা কমটা নেবেন, আমি যদিও একটা দেখানোর ক্ষেত্রে এটা ব্যবহার করছি। তো এই যে ভিজিট দ্য সেরাভি স্টোর, এইটাই যান, এইটাই ক্লিক করেন। ক্লিক করলে এটা তাদের কিন্তু ওপেন হবে। আপনি একটু কভার পেজটা চোখ বুলিয়ে নেবেন, কভার পেজগুলো কেমন আছে চোখ বুলিয়ে নেওয়ার পরে আপনি এখানে তাদের এই যে এখানে তাদের বিজনেস নেমটা আছে এটাই সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখন গুগল সার্চে যান। দেখুন তাদের কিন্তু এই ওয়েবসাইট চলে আসছে, আপনি ওয়েবসাইটটা ওপেন করে দেখতে পারেন। হ্যাঁ দেখুন, ওয়েবসাইটে কিন্তু তাদের এটা মিলে যাচ্ছে, ঠিক আছে। এই যে মিলে যাচ্ছে তাদের প্রোডাক্টগুলো, দেখুন এই যে মিলে যাচ্ছে কিন্তু। তাহলে এটা আপনি শেয়ার হলেন যে এটা তারা। এখন আপনি তাদেরকে পিন্টারেস্ট যদি জানেন, পিন্টারেস্টে আপনি বলেন যে আমি পিন্টারেস্ট মার্কেটার, আমি আপনার এই যে প্রোডাক্টগুলো আপনি সেল করার জন্য আমি আপনার পিন্টারেস্টটাকে গ্রোথ করে দেবো, আপনার প্রচুর এখানে আসবে, অ্যাকাউন্ট গ্রোথ হবে, মান্থলি ভিউ বাড়বে, আউটবাউন্ড লিঙ্ক অনেক আসবে, সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টগুলো সেল হবে, এভাবে জানাবেন। আপনি এখানে ওদের ওয়েবসাইটে আসলাম, আসার পরে একটু নিচের দিকে আসার পরে দেখুন এই যে ইনস্টাগ্রাম, টুইটার আছে এবং ফেসবুক আছে, আপনি এই তিনটের মাধ্যমে যেভাবে যোগাযোগ করতে পারেন। ওকে, তো আশা করি আপনারা বিষয়টি বুঝছেন। আবার আরেকটা জিনিস দেখতে পারেন, এই যে এখানে কিওয়ার্ড দিয়ে যখন তাদের ওয়েবসাইট আসছে, নিচে দিকে গেলে কিন্তু আরও অন্যান্য সাইটগুলো পাবেন। এই যে টুইটার আসছে, এই যে এটা তাদের অ্যামাজন, এইভাবে আপনি তাদের এই যে ইনস্টাগ্রাম সবগুলোই পাবেন এখান থেকে। তো আশা করি আমার বিষয়গুলো, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা মার্কেটিং করতে থাকেন। মার্কেটিং যদি না করেন, আপনার অর্ডার কিন্তু ভালোভাবে আসবে না। মার্কেটিংয়ে কোনো বিকল্প নেই, বিশেষ করে নতুনদের জন্য। তো মার্কেটিংটা এটা সবার ক্ষেত্রে আসলে জরুরি, কিন্তু নতুনদের জন্য বেশি জরুরি। তো মার্কেটিং করেন, এইভাবে আপনি আপনার যেই সার্ভিসগুলো আমি বলেছি সেই সার্ভিসগুলোর উপরে আপনি এইভাবে মার্কেটিং করার চেষ্টা করেন। তো এইটা কিন্তু ধৈর্য সহকারে, মার্কেটিং কিন্তু ধৈর্য সহকারে, এবং এই ফ্রিল্যান্সিং জগৎটা কিন্তু মূলত একটা ধৈর্যের জায়গা। এখানে আপনি ধৈর্য ধরে আপনি কাজ করতে হবে, মার্কেটিং প্রতিদিন করতে হবে, তাহলে দেখবেন আপনার এর ফল কিন্তু আজকে না হলেও, কালকে না হলেও, 6 মাস পরে হলেও এর ফল আসতে থাকবে। তো আশা করি বিষয়টা বুঝেছেন। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। আমি অবশ্যই গিগ মার্কেটিং নিয়ে আরও একটি ভিডিও সামনে আসছে, তো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখেন। প্রয়োজনে আপনাদের প্রয়োজনীয় মতামত আপনারা কমেন্টের মাধ্যমে শেয়ার করেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, না ভালো লাগলে আনলাইক দিয়ে দিন, ঠিক আছে। তো ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।